সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। চক্রান্ত রুখে দিতে যোগ্য নেতৃত্ব দিয়েছেন দেলার হোসেন বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন এক এগারোতে দেশের এক চরম রাজনৈতিক সংকটকালে বিএনপির মহাসচিবের দায়িত্বে কাঁধে নিয়ে দলের বিরুদ্ধে চক্রান্ত রুখে দিতে যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন খন্দকার দেলার হোসেন। এরপর জানিয়ে দিব মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস হাসপাতালে ভর্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে আওয়ামী লীগ নেতাদের গল্প আলিফ লাইলার গল্পকেও হার মানিয়েছে বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। জানাব বাড়তি দামে তেল আসবে দেড় মাস পর, খবর পেয়ে তেলের দাম বাড়ালেন ব্যবসায়ীরা। নিত্যপণ্যের বাজারে দামের উদ্যোগতি রোধ করতে হিমশিম খাচ্ছে সরকার, তার উপর আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার অজুহাতে আরেকবার বেড়েছে ভোজ্য তেলের দাম। জানাব বিস্তারিত, সঙ্গেই থাকুন। এদিকে জিম্মি জাহাজ সরিয়ে নিচ্ছে জলদস্যুরা। 23 নাবিক সহ জিম্মি বাংলাদেশি জাহাজটিকে সোমালিয়ার উপকূল থেকে সরিয়ে নিচ্ছে জলদস্যুরা। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল 3:30 পর জাহাজটি নোঙর তোলা হয়। এটি চলমান অবস্থায় রয়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করে বিজ্ঞপ্তি, যুক্তরাষ্ট্রের উদ্যোগ। ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ কার্যকর নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার ব্রিফিংয়ে জানিয়েছেন এই আইনের প্রয়োগ কিভাবে হয় তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় সময় বৃহস্পতিবার 14 মার্চ স্টেট ডিপার্টমেন্ট আয়োজিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাথু মিলার এসব কথা জানিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। চক্রান্ত রুখে দিতে যোগ্য নেতৃত্ব দিয়েছেন দেলার হোসেন বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন এক এগারোতে দেশের এক চরম রাজনৈতিক সংকটকালে বিএনপির মহাসচিবের দায়িত্ব কাঁধে নিয়ে দলের বিরুদ্ধে চক্রান্ত রুখে দিতে যোগ্য এবং সঠিক নেতৃত্ব দিয়েছিলেন খন্দকার দেলার হোসেন। তিনি বলেন জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শন ধারণ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র উত্তরণের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অ্যাডভোকেট খন্দকার দেলার হোসেনের অবদান দল এবং দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। বিএনপির সাবেক মহাসচিব অ্যাডভোকেট খন্দকার দেলার হোসেন 13তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার 15 মার্চ গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপির সাবেক মহাসচিব বরেন্দ্র রাজনীতিবিদ অ্যাডভোকেট খন্দকার দেলার হোসেনের মৃত্যুবার্ষিকীর এদিনে আমি তার বিদেহী আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। বাংলাদেশে মরহুম খন্দকার দেলার হোসেন একজন দৃঢ়চেতা, আদর্শ নিষ্ঠা রাজনীতিবিদ হিসেবে মানুষের মনে শ্রদ্ধার আসনে অধিষ্ঠ থাকবেন। দৃঢ়তা, অটুট মনোবল এবং ব্যক্তিত্বে তিনি ছিলেন অনন্য উচ্চতা একজন ব্যতিক্রম ধর্মী রাজনীতিবিদ। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস হাসপাতালে ভর্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী সদ্য কারামুক্ত মির্জা আব্বাসের সহধর্মিনী। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শামসুজ্জামান দিদার জানান বৃহস্পতিবার 14 মার্চ ভোরে রাতে অজু করতে বাথরুমে গেলে পা পিছলে বাথরুমের মেঝেতে পড়ে যান, এতে গুরুতর আহত হন এবং তার ডান হাত ভেঙে যায়। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডক্টর এম এ আলীর নেতৃত্বে একদল চিকিৎসক আফরোজা আব্বাসের হাতের 2 ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার করেন। বর্তমানে তিনি অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার এবং অধ্যাপক ডক্টর এম এ আলীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত আফরোজা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দলীয় নেতাকর্মী, মহিলা দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্বামী
মিজ আব্বাস। উল্লেখ্য, গত কয়েক মাস আগেও আফরোজা আব্বাস বাথরুমে পা পিছলে পড়ে তার হাত ভেঙে যায়, ফলে অনেক ভোগান্তিতে পড়তে হয়েছিল তাকে। আওয়ামী লীগ নেতাদের গল্প আলিফ লাইলার গল্পকেও হার মানিয়েছে বলছেন রুহুল কবির রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, 7ই জানুয়ারি ডামি নির্বাচনের পর ডামি সরকার নতুন দুরভিসন্ধিতে লিপ্ত হয়েছেন। আবারও তারা টার্গেট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারকে। গণমাধ্যমে নিয়ন্ত্রণ করে তা কবজায় নিয়ে মিথ্যা অপপ্রচারের গোলকধাঁধায় শুরু হয়েছে বানট এবং প্রোপাগান্ডা। তারেক রহমানের সফল নেতৃত্বের যে তরঙ্গ সারাদেশব্যাপী গণতন্ত্রকামী মানুষকে আন্দোলিত করেছে, সেটি শেখ হাসিনা কোনোভাবেই সহ্য করতে পারছে না। তিনি বলেন, অপপ্রচার আর মিথ্যার পুরনো কাশুন্দি ব্যবহার করেছে নিরন্তরভাবে। নিজ দলের লুটপাট সম্পদ পাচার দল রাতারাতি কোটিপতি হয় আওয়ামী লীগ নেতাদের গল্প যে আলিফ লাইলার গল্পকেও হার মানিয়েছে, সেটি শেখ হাসিনা পরিকল্পিতভাবে এড়িয়ে যান। শুক্রবার 15 মার্চ নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, এই রমজানে ক্ষুধার্ত ক্ষুদ্র মানুষের হাহাকার SOS বার্তা শেখ হাসিনা কি শুনতে পান? 7ই জানুয়ারি ডামি নির্বাচনের পর তারা দেশ এবং দেশের জনগণকে মহাসংকটে ফেলে একটি মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে, সেটি হল বিএনপিকে নিশ্চিহ্ন করা আর সেই বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে, উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে জীবন বিপন্ন করার পাশাপাশি তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত কুচ্ছা রটিয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা লিপ্ত রয়েছে। তবে বিস্ময়ের বিষয় হল, এদেশে স্বাধীন সাংবাদিকতাকে মুছে দিতে শেখ হাসিনার ক্ষুদ্ধ হংকার যে বার্তাবরণ তৈরি করেছে, তাতে মনে হয় কিছু গণমাধ্যমের চৈতন্য লোপ পেয়েছে। সত্যাসত্য বিবেচনা না নিয়ে সত্য অনুসন্ধানী সাংবাদিকতা না করে শুধু শেখ হাসিনার মনতুষ্টির জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করা যেন রীতিমতো এক রীতিতে পরিণত করেছে হলুদ সাংবাদিকতা। গতকালও একটি দৈনিক অনলাইনের এহেন রিপোর্ট গোয়েন্দা সংস্থাগুলোর হুকুমে করা হয়েছে বলে জনগণ বিশ্বাস করে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে রিজভী বলেছেন, ওবায়দুল কাদের সাহেব, আপনি যতই চিৎকার করেন দেশবাসীর নিকট এটি প্রমাণিত যে আওয়ামী লীগ সরকারের ওপর নাম হচ্ছে সিন্ডিকেট বা লুটপাটের সরকার। কোনো কিছু সামাল দিতে না পেরে সরকার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের ইফতার ভাঙার কর্মসূচিতে। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই তারা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস সংস্কৃতির উপর আঘাত হানে এবং আলেম সমাজের উপর নিপীড়ন নেমে আসে। এ কারণে প্রভুদের খুশি করা যায়। তিনি বলেন, ভারতকে খুশি করতে সরকার এহেন কর্মকাণ্ড করছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সভা ও সব ধরনের অনুষ্ঠান বিদ্যমান রয়েছে, সব অনুষ্ঠানে উবায়দুল কাদের হাসান মাহমুদ সাহেবদের উপস্থিতি দেখা যাচ্ছে, অথচ ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা এবং হামলা, এটা কি গভীর চক্রান্তের অংশ কিনা এটি মুসলমান বুঝতে পারে। মুসলমানদের কোনো ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে উবায়দুল কাদের সাহেবদের গা জ্বলা করার অর্থ কি? আওয়ামী লীগ নেতাদের স্বার্থ কখনোই ইসলামকে ব্যবহার করে আবার কখনো ছুঁড়ে ফেলে দেয়। বাড়তি দামের তেল আসবে 1.5 মাস পর খবর পেয়েই দাম বাড়ালেন ব্যবসায়ীরা। নিত্যপণ্যের বাজারে দামের উদ্যোগতি রোধ করতে হিমশিম খাচ্ছে সরকার। তার উপর আন্তর্জাতিক বাজারে কুকিং রেট বাড়ায় অজুহাতে আরেকবার বেড়েছে ভোজ্য তেলের দাম। দেশে ভোগ্যপণ্যের দ্বিতীয় বৃহৎ পাইকারি বাজার খাতুনগঞ্জে মাত্র একদিনের ব্যবধানে প্রতিমণ ভোজ্য তেলে 50 থেকে 130 টাকা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বাড়ার প্রভাব পড়েছে বলে ব্যবসায়ীরা দাবি করলেও ভোক্তা অধিকার এ নিয়ে কাজ করছে সংগঠনগুলো। বলছে, বুকিং রেট বাড়লেও বাড়তি দামে তেল বাজারে আসতে কমপক্ষে 1.5 থেকে 2 মাস সময় লাগবে, ফলে এখনই দাম বাড়ানো অযৌক্তিক। চট্টগ্রাম কাস্টম সূত্র থেকে জানা গেছে, চলতি অর্থবছর 2023 সালের 1ই জুলাই থেকে 2024 সালের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে 343,937 টন ক্রুড সয়াবিন এবং 10,55,993 টন ক্রুড পাম অয়েল খালাস হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম বন্দর সূত্র থেকে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে বহির্নোঙ্গরে বর্তমানে 3টি জাহাজ সয়াবিন খালাস করছে। এর মধ্যে মেঘনা গ্রাউ 59,106 টন, স্টার কিমস 51,785 টন এবং
ইয়াশা জুপিটার জাহাজে 48,806 টন সয়াবিন রয়েছে। খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার একদিনের ব্যবধানে ভোজ্য তেলের দাম মনপ্রতি 50 টাকা থেকে 130 টাকা বেড়েছে। তবে চট্টগ্রাম এবং ঢাকা কেন্দ্রিক মিলের হিসেবে দরের তারতম্য রয়েছে। ঢাকা কেন্দ্রিক মিলগুলোতে ভোজ্য তেলের দাম বেশি বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। চট্টগ্রাম বাজারে এস আলম, সিটি আবুল খায়ের গ্রুপের পাশাপাশি মির গ্রুপের ভোজ্য তেল রয়েছে। অন্যদিকে ঢাকা কেন্দ্রিক মেঘনা সিটি, টিকে এবং বসুন্ধরা গ্রুপের ভোজ্য তেল রয়েছে। খাতুনগঞ্জে ভোজ্য তেলের মধ্যে মূলত পাম অয়েল বেশি ট্রেডিং হয়। জিম্মি জাহাজ সরিয়ে নিচ্ছে জলদস্যুরা। 23 নাবিক সহ জিম্মি বাংলাদেশি জাহাজটিকে সোমালিয়ার উপকূল থেকে সরিয়ে নিচ্ছে জলদস্যুরা। শুক্রবার বাংলাদেশ সময় বিকাল 3:30 পর জাহাজটিকে নোঙর তোলা হয়। এটি চলমান অবস্থায় রয়েছে, বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম। তিনি বলেন, আমাদের টেকনিক্যাল পার্সনেরা স্যাটেলাইট অবস্থান দেখে নিশ্চিত হয়েছেন যে এমভি আবদুল্লাহকে আগের অবস্থান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত জাহাজটি চলমান আছে, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা সেটি ট্রেস করার চেষ্টা করছি। এদিকে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে ট্র্যাকিং করছে ইউরোপীয় ইউনিয়ন, ইউএর এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ। একটি বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ জিম্মি হওয়ার খবর পেয়ে ভারতীয় নৌবাহিনী জাহাজটিকে উদ্ধারের জন্য লং রেঞ্জ মেরিটাইম পেট্রোল এলআরপি বিমান মোতায়েন করে 14 মার্চ সকালে ভারতের যুদ্ধজাহাজটি সফলভাবে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে আটকে দেয়।